আসসালামু আলাইকুম। বিকেল চারটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি বিথি আক্তার। ডক্টর ইউনুসকে বিচারের নামে সরকারের প্রতারণা অবসানের সময় এসেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। কুমিল্লায় আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত, আহত 11। এক দফা আন্দোলনে গণতন্ত্র মঞ্চের চার দিনের কর্মসূচি ঘোষণা। 7 ঘন্টা পর বেগম খালেদা জিয়াকে আবারও কেবিনে স্থানান্তর। সরকার নির্ধারিত 6 পণ্যের দাম কেউ মানছে না ক্ষুদ্র ক্রেতারা। বেগম খালেদা জিয়ার কোনো ক্ষতি হলে সরকারকেই দায়ী নিতে হবে আলাল। খিলকেতে ট্রেনের ধাক্কায় আইনজীবী নিহত। নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ টুম্পা রানী মারা গেছেন। ছেলের সামনে থেকে ভারতীয় সেনাকে অপহরণের পর হত্যা এবং ফের ওয়ানডেতে র্যাঙ্কিং এর শীর্ষে পাকিস্তান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই শ্রম আইনকে অস্ত্র বানানো বন্ধ করতে হবে এবং অবিলম্বে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে হয়রানি করা এবং ভয়ভীতি প্রদর্শন বন্ধ করতে হবে, এমন দাবি জানিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আজ সোমবার এক বিবৃতিতে বলেছে, বিচারের নামে সরকারের এই প্রতারণা অবসান করার সময় এসেছে। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দায়ের করা 150টিরও বেশি মামলার মধ্যে এটি একটি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিশ্বাস করে সিভিল ও অ্যাডমিনিস্ট্রেটিভ অঙ্গনের বিষয়গুলোর জন্য মোহাম্মদ ইউনুস এবং তার সহকর্মীদের বিরুদ্ধে যে ফৌজদারি কার্যক্রম শুরু হচ্ছে তা শ্রম আইন এবং বিচার ব্যবস্থার নির্লজ্জ অপব্যবহার। এগুলো তার কাজ এবং ভিন্নমতের প্রতি রাজনৈতিক প্রতিশোধেরই একটি রূপ। কুমিল্লায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে এক নেতা নিহত হয়েছেন। এ সময় টেটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন 10 জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল 8টার দিকে কুমিল্লার মেঘনা চালিভাঙ্গা বাজার এলাকায় ঘটনা ঘটে। আহতরা হলেন টিটু রমজান ইব্রাহিম, শাকিল খালেদ, হাসান দেলোয়ার, আনিস সরকার, সুমন হানিফ, ওয়াসিম। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উপজেলা চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবিরের সঙ্গে জেলা পরিষদ সদস্য কায়ুমের বিরোধ চলে আসছিল। এর জেরে আজ সকালে চালিভাঙ্গা গ্রামে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে উভয় পক্ষ সংঘর্ষে দুই পক্ষের 11 জন আহত হন। তাদের মধ্যে কয়েকজনকে পার্শ্ববর্তী সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে চালিভাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম সরকারকে ঢামেক হাসপাতালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সরকার পতনের এক দফা দাবিতে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে সমাবেশ ও পদযাত্রা করবে জোটের নেতাকর্মীরা। একই দাবিতে আগামী 3 অক্টোবর পর্যন্ত সেমিনার এবং আলোচনা সভাও করবে গণতন্ত্র মঞ্চ। সোমবার দুপুরে রাজধানীর পুরনো পল্টনে দারুস সালাম ভবনে এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন মঞ্চের শীর্ষ নেতা ও ভাষানী অনুসারে পরিষদ আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। নতুন কর্মসূচি হলো মঙ্গলবার সকাল 11টায় মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে সমাবেশ ও পদযাত্রা, 23 সেপ্টেম্বর বিকেল 3:30টায় কাউরান বাজার পেট্রোবাংলার সামনে সমাবেশ ও পদযাত্রা, 25 সেপ্টেম্বর বিকেল 3:30টায় খিলগাঁও তালতলা মার্কেটের সামনে সমাবেশ ও পদযাত্রা এবং 27 সেপ্টেম্বর বিকেল 3:30টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও পদযাত্রা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট থেকে আবারও কেবিনে স্থানান্তর করা হয়েছে। সোমবার সকাল 9টার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কেবিনে নেওয়া হয়। এর আগে রোববার দিবাগত রাত 2টার দিকে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছিল। চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় রাতে মেডিকেল বোর্ড বৈঠকে বসে, সেই বৈঠকের সিদ্ধান্তই তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। পরে সকাল 9টার দিকে তাকে আবারও কেবিনে নেওয়া হয়। খালেদা জিয়া হার্টের সমস্যা, লিভার সিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এছাড়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যা সহ নানা জটিলতা রয়েছে তার। এরই মধ্যে কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি। গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে 3টি ব্লক ধরা পড়ে, এর একটিতে রিং পরানো হয়। সর্বশেষ গত 9 আগস্ট শারীরিক অসুস্থতার কারণে আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। লাগামহীনভাবে বাজার দর বেড়ে যাওয়ার ফলে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে বাজার দরে লাগাম টানতে 3টি পণ্যের দাম নির্ধারণ করে দেয় সরকার। কিন্তু পণ্যের দাম নির্ধারণ করা হলেও বাজারে গিয়ে এর সুফল পাচ্ছে না ক্রেতারা। সরকার নির্ধারিত দাম কেউই মানছে না। গত বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়
মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় আলু, ডিম ও দেশি পেঁয়াজের দাম নির্ধারণ করে দেয়। কিন্তু বাজারে দর কোনোটিরই ক্ষেত্রে কার্যকর হয়নি। সরকার নির্ধারিত দাম অনুযায়ী প্রতি কেজি আলু খুচরা বাজারে 35 থেকে 36 টাকায় বিক্রি হওয়ার কথা থাকলেও তা বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা দরে। অন্যদিকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন প্রতি মাসে রান্নার জ্বালানি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম নির্ধারণ করলেও তা খুচরা বাজারে কার্যকর হচ্ছে না। প্রতি হালি ডিমের দর নির্ধারণ করা হয়েছিল 48 টাকা, যা বাজারে বিক্রয় হচ্ছে 50 টাকা, সেই দরও কার্যকর হয়নি। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অফ লাগামহীন এই পরিস্থিতির কারণে মূল্যস্ফীতির বাড়ায় সরকার চিন্তিত। পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, নতুন ফসল উঠলে এবং সরবরাহ বাড়লে মূল্যস্ফীতি কমে আসবে। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আওয়ামী দুঃশাসনে আইন বিচারের নামে অন্যায় অবিচার চলছে, এর বিরুদ্ধে লড়াই না করলে সবাইকে ঘরে বসে মরতে হবে। সোমবার দুপুরে জামালপুর জেলা আদালত হাজিরা শেষে আদালত ফটকে সমবেত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ঘন ঘন আদালতে হাজিরার তারিখ নির্ধারণের কথা উল্লেখ করে বলেন, বিএনপি নেতাকর্মীদের হয়রানির শিকার হতে হচ্ছে। বিএনপি আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই শত প্রতিকূলতার মধ্যেও সুদূর ঢাকা থেকে এসে 7 দিন পরপর হাজিরা দিচ্ছে। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার মামলায় ফরমাইশির রায় দেবে জেনেও হাসি মুখে কোর্টে গিয়ে ফরমাইশির সাজার রায় শুনে কারাগারে গেছেন, কিন্তু ন্যায় বিচার পান নাই। রাজধানীর খিলগেট রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় ইকবাল হোসেন নামে এক আইনজীবী মারা গেছেন। রোববার রাত 12টার দিকে খিলগেট রেলগেটের দক্ষিণ পাশের রেল লাইনে ঘটনাটি ঘটে। খবর পেয়ে রাত 12টার দিকে রেলওয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করেন। নিহত আইনজীবী ইকবাল হোসেন টঙ্গী পূর্ব দক্ষিণ আচিরপুরের আলী আকবরের ছেলে। ঢাকায় ধানমন্ডি 10A রোডের 231 নম্বর বাসায় থাকতেন তিনি। বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আলী আকবর এসব তথ্য নিশ্চিত করেছেন। নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ টুম্পা রানী দাস মারা গেছেন। এর আগে এই ঘটনায় এক র‍্যাব সদস্য মৃত্যু হয়। সোমবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় টুম্পা রানীর মৃত্যু হয়। এর আগে 14 সেপ্টেম্বর র‍্যাব সদস্য অভিজিতের মৃত্যু হয়। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডক্টর মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, নারায়ণগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় দুজনকেই ভর্তি করা হয়েছিল। সর্বশেষ আইসিইউতে মৃত্যু হয় টুম্পা রানী দাসের। তার শরীরে 70% দগ্ধ ছিল। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ভারতে এক সেনাকে অপহরণের পর হত্যা করা হয়েছে। নিহত ওই সেনার নাম সিপাহী সার্থ থাংথাংকোম। তিনি ছুটিতে বাড়িতে ছিলেন এবং সেখান থেকে অপহরণের পর তাকে হত্যা করা হয়। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, মণিপুরের একটি গ্রামে বাড়ি থেকে অপহরণের পর এক সেনা জওয়ানকে হত্যা করা হয়েছে। ছুটিতে থাকা সিপাহী সার্থ থাংথাংকোমকে গত শনিবার ইম্ফল ওয়েস্ট জেলায় তার বাড়ি থেকে অপহরণ করা হয়। পরে রোববার সকালে তার মরদেহ পাওয়া যায়। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে বাবর আজমদের পারফরমেন্স আশাব্যঞ্জক ছিল না, কিন্তু তারপরও ঠিকই আইসিসির পক্ষ থেকে সুসংবাদ পেয়েছে তারা। মাত্র 8 দিনের ব্যবধানে ফের ওয়ানডেতে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে পাকিস্তান। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা গত রাতে নিজেদের ওয়েবসাইটে সর্বশেষ এই র্যাঙ্কিং প্রকাশ করে। মাত্র কয়েকদিনের ব্যবধানে ওয়ানডের সিংহাসন ফিরে পাওয়া পাকিস্তানের রেটিং পয়েন্ট এখন 115। তবে শ্রীলঙ্কাকে গুড়িয়ে দিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া ভারত 2 নম্বরে রয়ে গেছে। যদিও ভারতের রেটিং পয়েন্ট পাকিস্তানের সমান, অর্থাৎ 115, তবে ভগ্নাংশের হিসাবে এগিয়ে থাকায় পাকিস্তানকে শীর্ষে দেখানো হচ্ছে। নিয়ম রক্ষার ম্যাচে বাংলাদেশের কাছে না হারলে শীর্ষে থাকত ভারতই। আমাদের পরবর্তী সন্ধ্যা 7টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।